কেমন আছো সবাই? আর ইতুকে কেমন লাগছে? দেখা হতো কে আপন কে পর? তো টিভিতে যেরকম লাগতো এখন কি সেরকমই লাগছে না অন্যরকম? সেরকমই টিভিতে বেশি ভাল লাগে না সামনে? সামনে? আর এইদিকে সবাই ভালো আছো তো? একটু আওয়াজটা কম এইদিকে। ভাল লাগছে ইতুকে? থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে এত সুন্দর একটা জায়গায় এসেছি, এখানে দেখলাম মেলা বসেছে, আসার সাথে সাথে আমি জিলিপিও কিনে নিয়েছি গাড়িতে যেতে যেতে খাবো বলে। তো এসে তো শুধু কথাবার্তা বলে চলে গেলে হবে না, গান ঠান শুনবে কি? কিন্তু দেখো, এর আগে একজন দিদি গান গেয়ে গেলেন এবং ওরকম সুন্দর গান তো আমি গাইতে পারবো না, কারণ আমি সিঙ্গার নই, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। তাহলে চেষ্টা করে দেখব। তার আগে বলো, গান গাওয়ার আগে কারোর কোনো প্রশ্ন আছে আমার কাছে? হ্যাঁ, সার্থক? কেন, আমি যেখানে যাব আমার কি সার্থককে নিয়েই যেতে হবে? না, এখন তো আমি, দেখো আমি ইতু, কিন্তু সেটা চরিত্রে, কিন্তু আমার একটা অরিজিনাল নাম আছে, আমার নাম হচ্ছে তিতলি। তো আমি যখন তোমাদের কাছে এসেছি, তো আমি এখন তিতলি হয়ে এসেছি, তাই তিতলি তো সার্থককে নিয়ে সব জায়গায় ঘুরতে পারে না, তাই সার্থককে রেখে এসেছি। তিতলি একা এসছে তাতে কি খুশি নাও তোমরা? খুশি তো? তাহলে আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি, তো একটু কষ্ট করে আমার গানটা শুনে নিও। আমি তো তোমাদের ঘরের মেয়ে, বলো তোমাদের ইতু, কত কষ্ট আমি সহ্য করেছি। রিঙ্কি দিদির চট থাপ্পড় মারতো, রিঙ্কি দিদির মা আমাকে জ্বালাতো, আমার মেজো জেম্মা আমাকে জ্বালাতো, বড় জেম্মা জ্বালাতো, মানে কেউ ভালোবাসেনি, শুধু ভালোবাসা দিয়েছে আমার জবা মা, তাই তো? তা এখন জবা মাও অন্য সিরিয়ালে চলে গেছে, তো আপাতত ভালোবাসা দেওয়ার জন্য শুধু তোমরাই আছো। তাই একটা গান শোনাই, যদি ভালোবাসা দিতে হয় তাহলে হাততালির মাধ্যমে দিতে হবে, পাবো তো? ঠিক আছে। চুরা লিয়া, চুরা লিয়া হ্যায় তুমনে ছোহেল কো, নজর নেই চুরা।